তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে কিছু বললে না তো? তাহলে তোমাকে এখনি বলে দিচ্ছি, আমার বাবা প্রাইভেট কোম্পানিতে একটা বড় পোস্টে ছিলেন, এখন রিটায়ার করেছেন। একটা মিষ্টি মা রয়েছেন যিনি বাড়িঘর আর আমাদেরকে আগলেন। আর আমার তিনটে বোন দিদি রয়েছে যারা হচ্ছে আমার লাইফলাইন। তিন বোন তোমার থেকে বড় না ছোট? বড়, সব থেকে বড় হচ্ছে জ্যোতি দিদি, ও গভর্নমেন্ট সার্ভিস করে। আর দ্বিতীয় জন হচ্ছে সুধা, ও ভীষণ ইন্টেলিজেন্ট, ম্যানেজমেন্টের পড়াশোনা করছে আর মাস্টার্স করার জন্য আমেরিকাতে যেতে চায়। আর তারপরে হচ্ছে সুষমা, ও ভীষণই দুষ্ট আর ভীষণই চঞ্চল আর সব থেকে বেশি মিষ্টিও। কি হলো? কিছুই না, আমি জাস্ট এই ট্রাফিক দেখে বিরক্ত হয়ে গেছিলাম। এখানকার মানুষদের মধ্যে সাধারণ সেন্সটুকুও নেই, জানি না কে এদেরকে লাইসেন্স দিয়ে দেয়। এটা তুমি কাকে ইশারা করছো? ওই ওই ঘোড়ার গাড়িটাকে বলছিলাম, ওনাকে যেতে বলছিলাম আমি, যেখানে ইচ্ছা দাঁড় করিয়ে দেয়, পুরো রাস্তাটাকে ব্লক করে দেয়। আচ্ছা, তোমার এই ট্রাফিক পেট্রোলিং শেষ হয়ে গেলে আমরা যেতে পারি? তোমার মজা করার সেন্সটা খুবই ভালো, যাওয়া যাক। দয়াল আঙ্কেল, এই সেলিব্রেশনের বাজেট কে স্যাংশন করেছে? কেন, কোনো সমস্যা আছে? না না, আসলে এত দামি দামি গিফটস আর খাবারের জন্য এত কিছু। আরে ছাড়ো জ্যোতি, কেন এত চিন্তা করছো? দয়াল আঙ্কেল, বাচ্চারা খুশি হোক সেটা আমিও চাই, আমিও চাই যে ওদের জন্মদিন ধুমধাম করে পালন করা হোক, দামি দামি গিফট পাক ওরা, ভালো খাবার পাক, ভালো জামা কাপড় পরুক, কিন্তু খরচটাও তো আমাদেরকেই সামলাতে হয়। তুমি কেন এত টেনশন করছো? পঙ্কজ বলেছে যে শিশু মঙ্গলে প্রত্যেকটা বাচ্চার জন্মদিনের সব খরচ ও করবে। আজকের যুগে যেখানে মানুষের নিজের ছাড়া অন্য কারোর কথা ভাবার সময় নেই, সেখানে পঙ্কজ বাবু অন্যদের ভালো রাখার কথা কত ভাবেন। একদম ঠিক বলেছো জ্যোতি, পঙ্কজের মন খুবই বড়, ও সবার সুখ দুঃখের খবর রাখে। যদি ও ঠিক ওরই মতো কোনো সেন্সিটিভ আর বড় মনের জীবনসঙ্গিনী পেয়ে যেত,